17 মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও 102 পাউন্ড কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গেল রাতে ঝিনাইদহের পিয়া সিনেমা হলের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান সদস্য সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শুরু হয় আতশবাজি প্রদর্শনী। বাজি ফুটিয়ে স্মরণ করা হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই আতশবাজি প্রদর্শনী দেখতে রাস্তার দুপাশে হাজার মানুষের ঢল নামে। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।